হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে দুইটা রেসিপি দেখাচ্ছি, একটা হচ্ছে ইন্ডিয়ান ডাল মাখনি আর একটা হচ্ছে চিকেন মশলা। এটা খুবই ছোট আর সাধারণ একটা খাবার হলেও আমার জন্য ছিল অসাধারণ, কারণ এটা মিরপুর ডিওজেস এর মধ্যে একটা প্রতিযোগিতার প্রোগ্রাম হয়েছিল। বাইরের ফরেনিয়াররা আসছিল অনেক, ওনারা খাবার টেস্ট করবে এবং যার খাবার সবচেয়ে ভালো লাগবে তাকে একটা বিশাল বড় কন্ট্রাক্ট দিবে। আলহামদুলিল্লাহ আমাদের খাবার খেয়ে একেবারে দেখেন চামচ সহ চেটে খাচ্ছে। খাবারটা খাওয়াইলাম, তারপর ইনশাল্লাহ আমরা ফার্স্ট হয়েছি এবং ইনশাল্লাহ কন্ট্রাক্টও পেয়ে গেছি। 22 তারিখ ইনশাল্লাহ আমাদের কন্ট্রাক্ট। তো খাবারটা কীভাবে রান্না করলাম সেটা দেখেন। প্রথমে চোকলা সহ বা ছিলকা সহ ডাল যেটা এটা সিদ্ধ করে নিলাম। ডালটা সিদ্ধ হওয়ার পর তারপর বাকি মশলাগুলো দিচ্ছি। এখানে আমরা দুজন গিয়েছিলাম, আমি গিয়েছি আর আমার শ্বশুর গিয়েছিল, আমরা দুজন মিলে এই খাবারগুলো রান্না করেছি। এখানে একটা আস্ত চিকেন নিয়ে নিয়েছি আর ওনাদের কিচেনটা দেখছেন খুব গুছানো সাজানো, খুব পরিষ্কার সুন্দর। সিদ্ধ হয়ে গেছে প্রায় ডালগুলো, এখন আমরা দেখেন এর মধ্যে মশলা দিয়ে দিয়েছি আর লবণ টবণ আপনারা স্বাদ মতো ব্যবহার করতে পারেন। ডাল মাখনিতে অবশ্যই আপনারা ডালটা কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখবেন। এটা যেহেতু বাংলাদেশি খাবার না, এটা অনেকেই রান্না করতে পারে না। আর এই যে আমি টমেটো কুচি করতেছি, টমেটোগুলো খুবই পাতলা, একেবারে পাতলা হবে, লম্বা লম্বা হবে। আপনারা আমার কাটিংটা একটু দেখে নিতে পারেন যে আমি কীভাবে এখানে কাটতেছি টমেটো। আর ডালটা অবশ্যই 6 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তারপর এটাকে ভালো করে সিদ্ধ করে মশলাগুলো দিবেন। আর এটার মধ্যে বাটার আর টুকটাক অন্যান্য মশলা আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। বাটারটা অবশ্যই দিবেন, তাহলে সুন্দর হবে, একটু মাখা মাখা হবে, তাহলে সুন্দর হয়। আমি এদিকে টমেটোগুলো কাটিং করতেছি, ওইদিকে মশলা দেওয়া হচ্ছে, রান্না হচ্ছে। আর আপনাদেরকে সবাইকে ধন্যবাদ, আপনারা আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, সেই জন্য অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ। দেখেন আমাদের ডাল মাখনি এখানে তৈরি হয়ে গেছে, তারপর উপরে আমরা দিয়ে দিলাম ফ্রেশ পাউডার আর এখানে চিকেন মশলা তৈরি হচ্ছে। চিকেন মশলা আমরা সমস্ত মশলাগুলো একসাথে কষিয়ে তারপর মশলা উঠে ফেলে উটের মধ্যে আমরা মুরগিগুলো হালকা ভেজে নিয়েছিলাম। আপনারা চাইলে হালকা ভাজতেও পারেন, চাইলে নাও পারেন, এটা আপনাদের ইচ্ছা। তবে আমি হালকা ভেজে নিয়েছি, এতে করে কালারটাও সুন্দর হয় আর মুরগিগুলো খসে যায় না, ভেঙে যায় না। এখন আমাদের ফরেনিয়াররা রেডি, আমাদের রান্নাও রেডি, ইনশাল্লাহ এখনই দিব খেতে। ওনারা টেস্ট করবে এবং টেস্ট করার পর আমাদেরকে নাম্বার দিয়েছে এবং আমরা আলহামদুলিল্লাহ কন্ট্রাক্টও পেয়ে গেছি। তো দীর্ঘ সময় সবাই সাথে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে। উনি বাইরে থেকে এসেছে, উনি ভাবছিল যে আমরা বিদেশি খাবার রান্না করতে পারবো না, সেজন্য অল্প একটু করে আমাদেরকে রান্না করে ওনাকে খাওয়াইতে বলছিল। এবং 10 থেকে 15 জন মাস্টার শেফ ছিল এখানে উপস্থিত, ওনারা সবাই খাবারগুলো টেস্ট করছে এবং তারপরে আমাদেরকে মার্ক দিয়েছে ওনারা সবাই। আর খাবার খুবই সুন্দর হয়েছিল, এই জন্য আমরা কন্ট্রাক্টও পেয়ে গেছি এবং নাম্বারটাও পেয়ে গেছি। তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন, আর যে কোনো অনুষ্ঠানে খাবার সরবরাহ হবে এবং অর্ডার নেওয়া হয়। দেখেন কীভাবে খাচ্ছে, দেখেন চামচ খাওয়া ফেলতে চেয়েছিলো কিন্তু খাইতে পারে না, এটা স্টিল ছিল। আপনারা অনেকেই জানেন যে আমার একটি ক্যাটারিং আছে, এখানে সকল প্রকার খাবার সরবরাহ এবং অর্ডার নেওয়া হয়। আর আজকের ভিডিওটা একটু খুশি লাগতেছে আমার, কারণ ওনারা ভেবেছিলো যে আমরা বাংলা শুধু পারি, চাইনিজ ইন্ডিয়ান থাই এগুলো পারি না, এই জন্য আমাদেরকে ওনারা চেক করে দেখেছে। তো আলহামদুলিল্লাহ খাবার খুবই দেখতেও যেমন হয়েছে, খেতেও ইনশাল্লাহ সেরকমই হয়েছে। সবাই দেখেন কীভাবে নিয়ে নিয়ে খাইতেছে, সেইরকম খাবার হয়েছে। এটা ধরতে গেলে একটা ছোটোখাটো আমাদের বাংলাদেশের একটা বিজয়, কারণ ওনারা আমাদেরকে প্রথমে নিতে চায় না, মনে করছিল যে আমরা পারবো না। তারপর আমরা যখন খাবারটা ওনাদেরকে খাওয়াইলাম, তারপর ওনারা অনেক খুশি হয়েছে এবং আমাদেরকে কন্ট্রাক্টটা দিয়ে দিয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।